হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশিতে আছো। আর অনেকদিন পর আমি একটা ছোট্ট করে ভিডিও বানাতে চলেছি। বেশ কয়েকদিন মাঝে ভিডিও বানাবো করে আর বানানো হয়নি কিছু কারণের জন্য। আর পুরনো ভিডিও বা শর্টস ভিডিওগুলো যেগুলো থাকে আর কি, মাঝে মাঝে ওইটাই আপলোড করছিলাম। ভেবেছিলাম দুর্গাপূজার পরে পরে সমস্ত রেগুলার ভিডিওগুলো দেবো তোমাদেরকে, আর আমি দিচ্ছিলামও, বাট কিছু কারণের জন্য একটু মানে ঘরের টুকটাক কাজ আর কোনো কারণে ভিডিও বানাতে পারিনি, এডিট হয়নি, তার জন্য আর কোনো পোস্ট করতে পারিনি বন্ধুরা। তো ভিডিও বানাতে খুবই ইচ্ছে করছিল কিন্তু হয়ে উঠছিল না। আর মাঝেই 2-3 দিন হবে আর কি, মনটাও একটু ভালো লাগছিল না বলে আর ভিডিও বানাতে আমাকে মানে ইচ্ছে লাগছিল না। আর তো ভাবলাম যে আজকে একটা ছোট্ট ভিডিও বানাই, একটু শেয়ার করি। নিশ্চয়ই কিছু আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার্সরা আছে যারা কি ওয়েট করে থাকবে, ভিডিও আসছে না, শর্টস মাঝে মধ্যে দিচ্ছি আর কি। আসলে ব্যাপারটা হলো, দুর্গাপূজার পরে পরে তো আমি লং আর শর্টস ভিডিওগুলো রেগুলারই দিচ্ছিলাম তোমাদেরকে, আর ভেবেছিলাম রেগুলার ভিডিও দেব। তারপরে ঘরে টুকিটাকি কাজ, লক্ষ্মী পুজো থাকে তোমরা জানো তো, একার উপরে অনেকটা চাপ পড়ে যায়, তো তো এক এক সময় ভিডিও ঠিক মতন করে হয়ে ওঠা হয় না আর কি। মানে ট্রাইপডে বা স্ট্যান্ড করে ক্যামেরা লাগালেও, মোবাইলটা লাগালেও, আর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া, সেটিং করা, অনেক প্রকার থাকে, আর অনেকটা লেন্দি প্রসেসও হয়ে যায়, অনেকটা লেট হয়ে যায় কাজ করতে করতে। তার জন্য আর আমি ভিডিওটা না মানে করতে পারছিলাম না, আর ভিডিও করতে না পারলে তোমাদের কাছে কি করে দেব বলো, এই একটা সমস্যা হচ্ছিলো। তারপরে মাঝে দিয়ালি গেল, দিয়ালির সময় বেশ টুকটাক টুকটাক কাজ ছিল আমার, তো হলো না। আর দিয়ালির পরে পরে ঠিক কিছু কিছু ছোটো ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে রেগুলার ডেলি লাইফ যেটা থাকে আমি পোস্ট করব বলে ভাবছিলাম, বাট হলো না। দিয়ালির পরের দিন একটা এমন দুঃখদ খবর শুনতে পেলাম, আমাদের আত্মীয় রিলেটিভসের ভিতরেই আমার বাবার বাড়ির দিকে একজন দাদা হবেন আমার, বাইক অ্যাক্সিডেন্টে মানে উনি এক্সপায়ার করে যান। তো ওটা শোনার পর আর মন মেজাজ ভালো লাগছিল না। হ্যাঁ, বেশ একটা কেমন যেন লাগছিল, মনটা ভাল লাগতো না, নিজের অতটা কেউ ক্লোজ নয়, বাট কারোই হোক দিয়ালি দিন এরকম একটা ঘটনা ঘটে গেছে, খুব অল্প বয়স, তাই জন্য মনটা না ভালো লাগছিল না। আর সবাই সবাই তো সমান থাকে না, অনেকে আছে এসব জিনিসকে একদম পাত্তাই দেয় না বা ভাবে না। আমরা হচ্ছি এমন মানুষ কি, আমরা না ভাবলে না অটোমেটিক মাথায় চলে আসে, তো তাই জন্য না একটু ভালো লাগে না, মানে কিছুই ভালো লাগে না চারিপাশে। হ্যাঁ, যেমন চলছে ব্যাস ওরকমই চলছিল, তাই জন্য আমি ভিডিও কিছু দিতে পারছিলাম না। আজকে এলাম ক্যামেরার সামনে, এগুলো শেয়ার করলাম তোমাদেরকে আর বললাম, আর মানে এই কারণের জন্যই ভিডিও দিতে পারছিলাম না। আর খুব তাড়াতাড়ি এখন সন্ধেও হয়ে যাচ্ছে, 5টা বাজতে না বাজতে, যে এক এক সময় আমি বিকেলবেলা দিকেও 4টে 4:30টার সময় অন ক্যামেরা এসে ভিডিও বানিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ওটাকে এডিট করেও আমি অনেকবার পোস্ট করতাম, সেটাও এখন পারছি না, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে বলে পাচ্ছিলাম না, মনটাও ভাল লাগছিল না। তো দেব দেব সব দিনই ভিডিও দেব দেব করে ভাবছি আর দিতে পারছিলাম না, তো আজকে ভাবলাম না এবার থেকে দিতেই হবে। হ্যাঁ, তো এখন একটু ঠিক লাগছে, তেমন কিছু লাগছে না আস্তে আস্তে, প্রথম প্রথম বেশ 2-3 দিন অনেক খারাপ লাগছিল, এখন আস্তে আস্তে এখন একটু ঠিক লাগছে, কোনো অসুবিধা নেই। এখন আমি চেষ্টা করব একটু ভিডিও বানানোর জন্য, হ্যাঁ ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ সবাই দেখো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে। আর এই এই একটাই নোটিফিকেশন দেবো বলেই আজকে আমি এই ছোট্ট একটা ভিডিও বানালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নিজের ফিলিংসটা শেয়ার করলাম, নিজের মনের মধ্যে যে ভাবনাটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি, যে আমি কেন ভিডিও দিচ্ছিলাম না। আর মানে চ্যানেলটাকে যে ঠিক করে রাখবো বলে আমি অনেকবার ভাবছি, যাতে কি মানে রেগুলার পোস্ট না দিলে তো আবার ফ্রিজও হয়ে যায়, মানে আমারই ক্ষতি আমি জানি, কিন্তু তাও আমি জানি না কেন করতে পারছিলাম না।
কন্টিনিউটি রাখতে পাচ্ছি না, মানে মনটা এদিক ওদিক এদিক ওদিক হয়ে যাচ্ছে, এক এক সময় এরকম হয়। তাই জন্য আমি ভিডিও বানাতে পারছি না, রেগুলার দিতে পারছি না। তো বন্ধুরা, আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার ভিডিও বানানোর জন্য। তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, আর সাপোর্ট একটু করো। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই মানে প্রথমবার আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে কি আমি যখন ভিডিও পোস্ট করব সর্বপ্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাবে। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই দুর্গা পূজা, লক্ষ্মী পুজো, কালী পুজো কীভাবে কাটালে, কীভাবে মানালে, যদি পারো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো। আর আমি চেষ্টা করব রেগুলার ভিডিও যাতে আমি তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আজকে আমি এখন এখানেই রাখছি, সন্ধেও হয়ে গেছে। আমি বিকাল এটা 5টার সময় ভিডিও বানাচ্ছি, অনেকটা প্রায় অন্ধকার অন্ধকার ভাব এসে গেছে। আর আমাদের এখানে সন্ধেও অনেকে দিচ্ছে, আমিও এখন সন্ধে দিতে যাব, ছাদে এসেছি। হ্যাঁ, তো আজকে এখানে রাখছি, কালকে আবার একটা নতুন পোস্ট নিয়ে আসবো। ততক্ষণ অবধি তোমরা একদম ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।